বলছি বন্ধুরা, আজকে আমার খুব 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 আনন্দের দিন। তোমাদের ভালোবাসায় আমি আরও এক ধাপ এগিয়ে গেলাম। আর এই দিনটার জন্য যারা যারা আমরা ইউটিউবে এসেছি, ভিডিও করছি, সবাই আমরা অপেক্ষা করি। নমস্কার বন্ধুরা, কুমকুম ফ্যাশন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আমি বাড়ির পিছনটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে বলবে এটা জঙ্গল নাকি অন্য কিছু। মানে কি অবস্থা দেখো, বড় বড় গাছগুলোকে না সেই যে কি বলবো, সেই লতানো গাছগুলো পুরো ঢেকে দিয়েছে। যে অবস্থাটা দেখো পিছন দিকটা, এটা মানে তোমাদেরকে দেখাচ্ছি, আমি উপর থেকে তুলছি তো চারতলার উপর থেকে, তো পিছন দিকটা দেখাচ্ছি, তোমরা শুধু দেখো অবস্থাটা দেখো। তারপর বৃষ্টি পড়ার জন্য না আবার গাছগুলো মানে বেশি মানে বড় বড় হয়ে গেছে, আর অবস্থা একদম পুরো ঢেকে দিয়েছে, মানে বড় বড় গাছগুলোকে পুরো ঢেকে দিয়েছে। কিন্তু সবুজে সবুজে ভরা, তাই না? দেখতে তো বেশ ভালোই লাগে। আর সবুজ দেখতে কার না ভালো লাগে, আমারও বেশ ভালো লাগে। তবে উপর থেকে নিচে যদি নামি ওইখানে মানে যাওয়া যাবে না, এত মশা, আমি তো ভয়ও আছে। এখানে কিন্তু দেখো ফুলের গাছ আছে, পেয়ারা গাছ আছে, পেঁপে গাছ আছে, একটু একটু দেখিয়ে দিলাম। মানে পিছন দিকটা, যে পিছন দিকের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ অবস্থা যেন পুরো একদম জঙ্গলের মতো অবস্থা। যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখিয়েছি, এবার যদি বেশি দেখাতে যাই তো ফোনটা নিচে পড়ে যাবে, আর ফোনটা নিচে পড়ে গেলেই সব শেষ, মানে আমার ভিডিও দেওয়াও বন্ধ হয়ে যাবে। চলো, যে গাছটা আমি সাত দিকে মানে নিচে রুমে এনে রেখেছি, রজনীগন্ধা, সেটা দেখো ফুল ফুটেছে, তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই। মানে গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপরে কুড়ি যখন এসেছিল তখনও তোমাদেরকে দেখিয়েছিলাম, তাই ফুলটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি সুন্দর লাগছে দেখতে, তাই না বন্ধুরা? মানে ফুলটা দেখে মনে হচ্ছে যদি মানে সব দিন যদি ফুলটা থেকে যেত এরকম, কিন্তু সেটা তো থাকবে না। উফ, এত সুন্দর লাগছে না আমার, মানে কি বলবো তোমাদের। আর আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি ফুলটা, সত্যি বলছি ফুলটা দেখে। চলো, আজকে যাব বিয়ে বাড়ি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখো বার করে নিচে এগুলো পরে যাব, সবটাই তোমাদেরকে একটু একটু শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এই দেখো ঝুমকো, ঝুমকা গিরা রে মাদলি কে বাজার মে, ঝুমকা গিরা রে এ দেখো এই হাটটা, এই হাটটা দেখতে কেমন কালো কালো লাগছে না, কিন্তু এটা না নতুন থেকে এরকম। আর এই হাটটা মানে আমার ভীষণ ভীষণ পছন্দের, আর দেখতে মনে হচ্ছে কালো কালো যে যেন নষ্ট হয়ে গেছে এরকম মনে হচ্ছে, কিন্তু না, কালারটা যায়নি, সেম যেমনই কিনেছিলাম সেরকমই আছে, নতুন থেকেই ওরকম ছিল। আর এখানে দেখো এই যে এই শাড়িটা পরে যাব, এই শাড়িটার নাম হচ্ছে মহেশ্বরী সিল্ক, তোমরা অনেকেই জানো। এটা আমার মানে ছোট ভাইয়ের বিয়েতে নিয়েছিলাম, একবার পরেছিলাম, আর এটা দ্বিতীয়বার পরবো বিয়ে বাড়িতে। এবার কোথায় বিয়ে বাড়ি যাচ্ছি সেটাও তোমাদেরকে একটু জানিয়ে দিই। মানে আমি যেখানে আগে মানে মেদিনীপুরে যেখানে আগে ভাড়া থাকতাম যাদের বাড়িতে, সেখানে বিয়ে বাড়ি, মানে ওদের বাড়ির সব অনুষ্ঠানেই মোটামুটি নিমন্ত্রণ আসে আর যাই, ভালো লাগে। তবে আজকে যাব আমি আর আমার ছেলে, তোমাদের দাদা ভাই যাবে না। তো শাড়িটা কেমন তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। চলো এবার বিয়ে বাড়িতে গিয়ে কথা হবে। তো চলে এসেছি, খুব বেশি দূরত্ব নয়, আমরা হেঁটে হেঁটে এসেছি, আর আমার একজন বান্ধবী আমার সঙ্গে এসেছে, একজন নয় দুজন, মানে ওইখান থেকে পুলিশ লাইন থেকে একজন এসেছে, আবার বাইরে বেরিয়ে আর একজনকে পেয়েছি, মানে আমরা তিনজন হয়েছি আর কি বান্ধবী।
আগে আমরা এইখানেই ভাড়া থাকতাম তিনজনেই, মানে এদের বাড়িতে। এই যে দেখো, বান্ধবীদেরকেও দেখিয়ে দিলাম। আমি ভিডিও করছি তো ওই জন্য ওরা একটু হাসাহাসি করছে, তা একজন তো জানে যে আমি ভিডিও করি আর ও জানে না, সেই জন্য ও বেশি হাসছিল। আর আমার তো ভিডিও করে করে অভ্যাস হয়ে গেছে, আমার এতটাও এখন আর লজ্জা লাগে না, এতটাও লাগে না, তার মানে লাগে, বুঝতে পারছো বন্ধুরা, মানে একটু একটু লাগে। এখানে দেখে নাও তোমরা একটু, মানে এবার তোমরা নিজেরা নিজেরা দেখে নাও, অনেক বকবক করছি তো তাই একটু একটু থেমে যাচ্ছি। আর এখানে দেখো আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে, এখানে খেতে বসে গেছি। এটা আমার বান্ধবীর মেয়ে, দেখো এখানে আমাকেও একটু দেখে নাও। আমি ভাবছিলাম আমাকে নিজেকে তো দেখালাম না আমি, তাই সেই জন্য একটু দেখিয়ে দিলাম। খেতে বসে গেছি, এগুলো একটু একটু ভিডিও করেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, তাই করে দিলাম। অনেক কাটাকুটি করে অবশ্য শেয়ার করছি। আজ থেকে 10-12 দিন আগে আমি অ্যাপ্লাই করেছিলাম, আসছেই না আসছেই না। তারপর আমি একটু মানে কি বলবো, ভয় ভয় করছিল আমার একটু, যে আমার আসবে তো আসবে তো। তারপর সব বন্ধুদের ভিডিওগুলো দেখছিলাম যে কতদিন পরে এসেছে তাদের, তো একটা তো টেনশন ছিলই। তো অবশেষে বন্ধুরা আজকে ভেবেছিলাম যে ভিডিও করবো না ভিডিও করবো না, তাই সন্ধেবেলায় ভিডিওটা আপলোড করলাম করবো না করে। তারপর ভাবলাম না, এই খুশির খবরটা আমার বন্ধুদের সাথে আমাকে শেয়ার করতেই হবে, কারণ আজকে যে আমি মানে এত খুশি এত আনন্দিত, এটা কিন্তু শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র তোমাদের জন্য। আজ আমি যেটুকু মানে ইউটিউবে এসে সাফল্য পেয়েছি, মানে সবটাই মানে তোমাদের জন্য। সত্যি বলছি, তোমরা যদি আমার ভিডিও না দেখতে ভালোবেসে, তাহলে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। হ্যাঁ মানে আমি মানে কি বলবো, মানে আমি সত্যি আমি ভীষণ 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 খুশি হয়েছি। আর যারা যারা আমরা ইউটিউবে এসেছি ভিডিও করতে, তারা আমরা সবাই জানি যে এই জিনিসটা আমাদের কতটা প্রয়োজন। এই জিনিসটা না আসলে আমাদের মানে সত্যি বলছি ভিডিও করার ইচ্ছেটাই থাকবে না। সত্যি বলছি বন্ধুরা, আমি এত খুশি হয়েছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, আর বড়দেরকে প্রণাম। মানে তোমরা ভিডিও না দেখলে, তোমরা পাশে না থাকলে এই দিনটা আমি দেখতে পেতাম না। আর তোমরা অনেক 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 আমাকে উৎসাহ দিয়েছো, ভিডিও দেখেছো, কমেন্টস করেছো, তবেই না আমি উৎসাহ পেয়েছি ভিডিও করার। তাছাড়া তো ভিডিও করতেও ইচ্ছে করতো না, তোমরা উৎসাহ না দিলে, তোমরা কমেন্টস না করলে। তো আমি চাই যে আজকে যেমন আমার মানে এই দিনটা এসেছে, আমি চাই আমার সব বন্ধুরা যারা যারা ইউটিউবে এসেছো ভিডিও করছো, কেউ ধৈর্য হারিয়ে ফেলো না, সবার জীবনেই এই দিনটা আসবে। আর কী বলবো, মানে আমি সত্যি বলছি এতটা খুশি হয়েছি, আমি ভাবতেও পারিনি যে আমি আমার মানে এই ধাপটাও আমি এগিয়ে যাব, এটা আমি ভাবতে পারিনি। কারণ আমার সেরকম কোনো ভিডিও দেওয়ার মানে আমার সময়ও হয় না, ঠিকঠাক ভিডিও দিতেও পারি না। তোমরা তো জানোই ব্লগগুলো তো একদম মানে বাজে হয়, মানে কী ভিডিও দেবো সেটাই আমি এখনও বুঝে উঠতে পারি না। আর কন্টেন্টের কোনো জোর নেই, উল্টোপাল্টা কন্টেন্ট, সেটা আমি নিজেও বুঝতে পারি যে খুব ভালো ভিডিও যে আমি করি এমনটা নয়। তবুও যে তোমরা ভালোবেসে আমার ভিডিওটা দেখছো, এতদিন ধরে আমার সঙ্গে আছো, আবারও সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই কিন্তু আমার পাশে থেকো, কেউ ছেড়ে চলে যেও না, কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার সব সময় প্রয়োজন, আমাকে মানে কি বলবো আমার এগিয়ে যাওয়ার জন্য। আর তোমরাই তো আমাকে এগিয়ে নিয়ে যাবে। সব বন্ধুদের মানে কি বলবো, বন্ধুদের ভিডিও করছো চ্যানেল আছে, তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর যেসব বন্ধুদের কোনো চ্যানেল নেই তবুও আমার ভিডিওটা দেখে যাচ্ছ, তাদেরকে বলছি অনেক 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 ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। আর বড়রা যদি ভিডিওটা দেখে থাকো, আমার ভিডিও দেখে থাকো, তাদেরকে আমার প্রণাম। তো সত্যি বলছি, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা, কারণ তোমরা মানে ভিডিওটা দেখো সেটা আমি বুঝতে পারি, তোমাদের চ্যানেল নেই তোমরা ভিডিওটা দেখো, হয়তো সবসময় কমেন্টস করো না, কিন্তু ভিডিওটা তো ভিডিও তো তোমরা দেখো, আর ভিডিওটা দেখাই তো আসল, সেই জন্য বলছি অনেক 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 ধন্যবাদ। আর কি বলবো, সকাল থেকে ওই যে বলছিলাম ভিডিও করবো না, তারপর অবশেষে ভাবলাম না, বন্ধুদেরকে এটা জানানো দরকার।
আমি যদি বন্ধুদেরকে এটা না জানাই তাহলে সেটা আমার কি বলবো অকৃতজ্ঞতার হলো ব্যাপারটা, কারণ তোমাদের প্রতি আমার মানে কি বলবো অনেক 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 মানে তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তোমরা না থাকলে আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। তোমরা আমার পাশে আছো, সঙ্গে আছো, ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো বলেই আমি এই জায়গাটা মানে পেয়েছি। তো আমি তো জানি যে এই জায়গাটা পেতে হলে মানে এই বলবো কি বলবো এই জায়গায় আসতে হলে কতটা মানে ধৈর্য রাখতে হয়, কতটা পরিশ্রম করতে হয়। হ্যাঁ, অনেক বন্ধু হয়তো খুব তাড়াতাড়ি সাফল্য পেয়ে যায়, কিন্তু আমি একদমই খুব তাড়াতাড়ি পাইনি। তবুও যে এক বছরের মধ্যে যে আমি পেরেছি এতেই আমি সত্যি বলছি খুব খুশি হয়েছি। সেটা সবটাই তোমাদের জন্য, তোমরা না থাকলে কিন্তু এটা সম্ভব হতো না। তো জিনিসটা দেখাই অবশ্যই দেখাবো তো তোমাদেরকেই, কারণ তোমাদের ছাড়া তো এটা আসতোই না। আর একটা কথা বলি, এটা এখন আমি খুলিনি, আমি বলি না আগে বন্ধুদেরকে দেখাবো যাদের জন্য আমি এটা পেয়েছি, তো তাদেরকে তো আগে দেখাতেই হয় তাই না। আবারও বলছি অনেক 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 ধন্যবাদ আর ভালোবাসা। তো তোমরা তো জানো যে এই জিনিসটার মূল্য কতখানি, যারা যারা আমরা ইউটিউবে ভিডিও করছি, আমি আমার মনে হয় যে আমার সব বন্ধুরাই জানে যে এই জিনিসটা আমাদের কাছে কতটা মূল্যবান আর কতটা মানে দরকারি, তাই না। এই জিনিসটার জন্য আমরা কতদিন অপেক্ষা করে থাকি, আর এই যে অ্যাপ্লাই করার পর কিন্তু ভয় ভয়ে থাকি আসছে কি আসছে না। যতই হোক বিদেশ থেকে চিঠি, তাই না বন্ধুরা। তো অবশেষে আমিও বিদেশ থেকে চিঠি পেলাম। আমি আগে দেখতাম অনেক বড় বড় ইউটিউবার যারা এরকম যখন গুগলের এই পিনটা আসে, অ্যাডসেনটা আসে আর কি, তখন সবাই ভিডিও করতে বলতো পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, তখন কী ব্যাপার, এটা কী জিনিস বা এটা পেলে কী হয়, সত্যি বলছি তখন তো জানতাম না। তবুও ভালো লাগতো, সবাই কত খুশি হয়ে বলতো যে অবশেষে পেলাম, মানে এইভাবে মানে দেখাতো আমার ভালো লাগতো। তো আমিও আজকে তোমাদেরকে সেভাবেই দেখালাম, সত্যি বলছি আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি, আর সবটাই তোমাদের জন্য, তোমরা ছাড়া কিন্তু এই জায়গাটায় পৌঁছাতে পারতাম না। তো আবারও বলছি প্লিজ 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 বন্ধুরা এভাবেই সাপোর্ট করো, এভাবেই এগিয়ে যেতে সাহায্য করো, কারণ তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তো আর কি বলি, সবাইকে আবারও বলছি যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, আর সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা যারা যারা ভাবছো যে আমাদের দ্বারা হবে না, আমরা পারবো না, তাদেরকে বলছি একদম এমনটা ভেবো না, সবসময় পজিটিভ চিন্তাভাবনা মানে মাথায় রেখো যে আমরাও পারবো। সত্যি বলছি যখন আমি ইউটিউবে এসেছিলাম আমি তো এত কিছু ভেবে আসিনি, আমি ভেবেছিলাম টাইম পাস করবো, জাস্ট মানে ভিডিও করবো আর এত কিছু নিয়ে মাথা ঘামাবো না। তারপর মাঝখান থেকে আবার এনার্জি চলে গিয়েছিলো, ভালোই লাগছিলো না, যখন ওয়াচ টাইম হচ্ছিলই না হচ্ছিল না, তারপর ওয়াচ টাইম যখন অবশেষে হলো, চ্যানেলটা যখন মনি হলো, তারপর ভাবছিলাম যে আমি কি পাবো, অ্যাডসেন মানে এই যে অ্যাডসেন পিনটা কি আমার আসবে আদৌ জানি না, তখনও একটা টেনশন ছিল। তবুও কিন্তু আমি ভিডিও দেওয়া বন্ধ করিনি, এখন তো তাও মাঝে মাঝে ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, রোজ রোজ ভিডিও করতে পারছি না, কিন্তু হাল ছাড়িনি। এবার আমি ভাবছি যতদিন পারবো ভিডিও দিয়ে যাব, আর তোমরা তো আমার পাশে আছোই তাই না বন্ধুরা। আর তোমাদেরকে বলছি তোমরাও কিন্তু একদম হাল ছাড়বে না, ধৈর্য হারিয়ে ফেলবে না, আর সবাই মানে সবার পাশে থেকো। আমার ভিডিও দেখতে দেরি হয় ঠিকই, কিন্তু আমি সবসময় তোমাদের পাশে আছি, আর অনেক বন্ধুর ভিডিও দেখি কমেন্টস করি না, তাই কেউ ভুল বুঝো না আমাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, আমি তো ভীষণ খুশি। তো চলো টাটা।